আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমরা চমৎকার একটা রুলস শিখবো। আমরা এই রুলসটা অ্যাকচুয়ালি অ্যালজেব্রার বেসিক রুলসগুলোর মধ্যে প্রথম রুলসই হলো ইচ্ছা সেটা। আমরা রুলসটা একটু দেখি। রুলসটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস পি স্কোয়ার। এই রুলসটা আমরা বীজগণিত যখন শিখতে যাই তখন প্রথমেই আমরা এই রুলসটা শিখে নিই। আমরা আজকে এই রুলসটা কীভাবে প্র্যাকটিক্যাল ইন্টারপ্রিটেশন দেখতে হয় সেটা আমরা দেখব, অ্যাকচুয়ালি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমরা দেখব। সো ফার্স্ট আমরা চিন্তা করি, এ প্লাস বি হোল স্কোয়ারটা আসলে আসে কোথা থেকে? সাপোজ এ প্লাস বি হোল স্কোয়ারকে আমরা যদি অ্যালজেব্রিক্যালি এটা সলভ করতে যাই তাহলে কীভাবে করা যায় একটু আমরা একটু দেখি। এ প্লাস বি হোল স্কোয়ারকে লেখা যায় এ প্লাস বি ইন্টু এ প্লাস বি আকারে। সেখান থেকে এই এটা দিয়ে আমি পুরোটা যদি কমন হিসেবে লিখি এ ইন্টু এ প্লাস বি, প্লাস এই বি দিয়ে যদি কমন লিখি আমরা এটা লিখতে পারি এ প্লাস বি। এখন এই এ দিয়ে যদি আমরা এ প্লাস বি কে মাল্টিপ্লাই করি আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস এ বি, বি এর সাথে একে মাল্টিপ্লাই করলে আমরা পাবো এ বি প্লাস বি স্কোয়ার। সো নাও ফাইনাল রেজাল্ট উইল বি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা হলো আমাদের অ্যালজেব্রিক ওয়েতে আমাদের এটা বের করা, অ্যালজেব্রিক্যাল আমরা বীজগাণিতিক পদ্ধতিতে এটা বের করা সবচেয়ে সহজ উপায়। এখন আমরা দেখব গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কীরকম হয়। সাপোজ আমরা ধরে নিলাম এ প্লাস বি হোল স্কোয়ার বলতে আসলে একটা স্কোয়ারের এরিয়া বোঝাচ্ছে। কিভাবে আমরা ধরে নিই এটা হলো এ, এইটুক হলো বি, তাহলে এই পুরো জিনিসটাকে আমরা বলতে পারি এ প্লাস বি। এখন আমরা এইটাকে যদি একটা সাইড ধরে আমরা যদি একটা স্কোয়ার ড্র করি, সাপোজ স্কোয়ারটা হবে এরকম, তাহলে মানে তার মানে এখানে একটা এ থাকবে। আমরা যদি এটার মতো করে এখানে কাটি বা এখানেও কাটি এটা হবে এ, আবার এখান থেকে এটা অ্যাড করে দিলাম, উপর থেকে অ্যাড করে দিলাম, তাহলে এটা এ, এটা এ, তারপর এটা হবে এ, এটা হবে বি, এটা হবে বি, এটা হবে বি, এটা হবে বি। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যদি এটার রুলসগুলো বের করার চেষ্টা করি তাহলে কিন্তু আসলে সব সলিউশনগুলো চলে আসে। দেখেন এই যে ভিতরে যে এটা পাওয়া যাচ্ছে, এই যে এটা কি একটা স্কোয়ার? কেন? কারণ এই স্কোয়ার, এই যে রেক্টেঙ্গুলার যে শেপ বা আমি যদি স্কোয়ারটা বলি বা এটা কোয়াড্রেটাল বলি, এই কোয়াড্রেটালের সবগুলো সাইডে ইকুয়াল, দ্যাট মিনস এ, তার মানে এর ভিতরে যেটা আছে এটা এটা একটা স্কোয়ার, স্কোয়ার কি রিপ্রেজেন্ট করতেছে, সো এটা হবে এ স্কোয়ার। সিমিলারলি এটাও যদি হয় প্রত্যেকটা সাইড যদি বি হয় এটা হবে বি স্কোয়ার, মানে এরিয়াটা। আসলে এ প্লাস বি হোল স্কোয়ার বলতে আমি ফার্স্টেই বললাম যে এটা হলো স্কোয়ারের এরিয়া, আর এখানে এ এটা হলো বি, তাহলে এইটুক হবে এ বি রেক্টেঙ্গুলার এরিয়া। সিমিলারলি এটা হবে এ বি রেক্টেঙ্গুলার এরিয়া, লেন্থ হলো এ, ব্রেথ হলো বি। তাহলে আমি কি পাচ্ছি? আমি এখানে পাচ্ছি এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস এ বি আর এ বি, দ্যাট মিনস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই জিনিসটা পাচ্ছি। অ্যাকচুয়ালি এই জিনিসটাই আমাদের পুরো যে স্কোয়ারটা ছিল এ প্লাস বি কে নিয়ে যে স্কোয়ারটা সেটার টোটাল এরিয়া। তাহলে আমি বলতে পারি এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ারের সমান। দেখেন খুব ইজিলি আমরা এটা প্রুফ করে নিয়ে আসতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাই।